নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কচি সজনে ডাঁটার আলু পোস্ত। তার জন্য ছোট ছোট ডাঁটাগুলো কেটে নিয়েছি এইভাবে, আর আলুটা লম্বা করে খোসা ছাড়িয়ে লম্বা করে এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি, আর পোস্ত বাটা নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আলু ভাজার সময়ের মধ্যে কিছুটা নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। এই কচি সজনে ডাঁটা দিয়ে কিন্তু আলু পোস্ত গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি যেইভাবে করছি এইভাবে করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে নুন হলুদটা মিশিয়ে নিয়ে, আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। আলুটা 2-3 মিনিট ভাজা হয়ে গেলে একটু সাইডে সরিয়ে নিয়ে মাঝখানে জায়গা করে এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে একটা চেরা কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে দেব। অবশ্যই লঙ্কাটা চিরে দিতে হবে, কিন্তু গোটা লঙ্কা দিলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাটতে পারে, ফেটে ছিটকে গায়ে লাগতে পারে, সেই জন্য অবশ্যই লঙ্কাটাকে চিরে দিতে হবে। লঙ্কাটা ভাজা হয়ে গেলে কালো জিরেটা সমস্ত আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিয়ে এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। কচি কচি সজনে ডাঁটা এগুলো কিন্তু আলাদা করে ছাড়াবার প্রয়োজন হয় না, তো আমি জাস্ট এটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর সজনে ডাঁটা কিন্তু বেশি ভাজবো না, ভাজলে খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়, তো অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জলটা অ্যাড করে সজনে ডাঁটা আলু ভালোভাবে সেদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আরও সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। আলুটা ভাজার সময় একটু নুন অ্যাড করেছিলাম, এবার আরও একটু নুন অ্যাড করে দিলাম। নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োর পরিমাণ বেশি দেব না, অল্প একটু দেব। আর হলুদ গুঁড়ো যদি পোস্ত বাটায় পছন্দ যারা করেন না তারা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, হলুদ ছাড়াও ভালো লাগবে। তবে আমি একটু কালারের জন্য সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। এই জলে ডাঁটা আর আলু ভালো করে সেদ্ধ করে নেব। জলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। 5-7 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু জলটা টেনেও যাবে এবং আলু সজনে ডাঁটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এরকম অল্প অল্প সামান্য পরিমাণে ঝোল থাকতে থাকতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটার সময় এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেটে নিয়েছিলাম। পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পোস্ত বাটাটা অ্যাড করলাম। ভালো করে পোস্ত বাটাটা মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে আরও 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, আর সামান্য একটু চিনি লাস্টে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে শেষে আরও 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, যাতে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে। আর দিয়ে দেব নামানোর জাস্ট আগে বা গ্যাসটা অফ করেও দিতে পারেন একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে নিলেই সজনে ডাঁটা আলু পোস্ত গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। আর এই সিজনে কিন্তু সজনে ডাঁটা খাওয়া ভীষণই ভালো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।